ইভিএম বিভ্রান্তিকর কাগজের ভোটে স্বাচ্ছন্দ্যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেনাবাহিনীরও দাবি বিএনপির আমাদের সহজ সরল ভোটারবৃন্দ ইভিএম এর মতো জটিল প্রক্রিয়ায় অভ্যস্ত নয় এই চক্রান্ত বাস্তবায়নে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাবমূর্তিকেও ব্যবহার করে ঘৃণ্য অপতৎপরতা চলছে পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচন বিতর্কিত করার চেষ্টা মন্তব্য আওয়ামী লীগের নির্বাচন হওয়ার আগেই হেরে গেছে তাদের কথাবার্তা পরাজয়ের সুর বিএনপি আন্দোলনেই পরাজিত নির্বাচনেও তারা পরাজিত হবে সিটি নির্বাচনে আচরণবিধি ইস্যুতে পাল্টা পাল্টি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী লঙ্ঘনের সর্বোচ্চ সাজা বলছে ইসি নির্বাচন সুষ্ঠু করার প্রত্যয় আস্থা অর্জনে পুলিশকে জনবান্ধব হতে প্রধানমন্ত্রীর নির্দেশ পুলিশ সপ্তাহ উদ্বোধন বললেন বাহিনীর জন্য ব্যয় করাকে বিনিয়োগ হিসেবে দেখে সরকার দুর্নীতি মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাকি ১০ আসামিকেও গ্রেফতারের নির্দেশ প্রতিবেদন দিতে হবে ২২শে জানুয়ারির মধ্যে এবং আবারও অস্থির পেঁয়াজের বাজার এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৫০ টাকা পর্যন্ত লাগামহীন ভোজ্য তেলের দামও ব্যবসায়ীদের নানা অজুহাত